আইপিএলে আবারও জশ বাটলারের সেঞ্চুরি, আবারও জিতল রাজস্থান রয়্যালস। এবার শেষ 15 বল স্ট্রাইক ধরে রেখে একা হাতে ম্যাচ জিতিয়েছেন ইংলিশ অধিনায়ক। হেরেও বাটলারকে অভিনন্দন জানিয়েছেন শাহরুখ খান। তবে জাতীয় দলের সতীর্থের এমন ফিনিশিংয়ে মোটেও অবাক নন বেন স্টোকস। বিশ্বকাপ ফাইনালের আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের লাখো ভারতীয় সমর্থককে চুপ করে দিতে চান তারা। তাই করেছিল মাইটি অজি। ট্রাভিস হেড ম্যাক্সওয়েলরা স্তব্ধ করে রেখেছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ঠিক সেরকম না হলেও আইপিএলে ইডেন গার্ডেন্সে হয়েছে তেমনই এক ম্যাচ। ঘরের মাঠে সমর্থকদের হতাশ করে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। জয়ের নায়ক জোসেফ চার্লস বাটলার, ইংলিশ অধিনায়কের অসাধারণ সেঞ্চুরিতে ম্লান সুনীল নারায়ণের প্রথম সেঞ্চুরি। 223 রান করেও জিততে পারেনি কেকেআর। আইপিএলে সর্বোচ্চ রান তারা রেকর্ড গড়েছে আর। প্রশংসায় ভাসছেন নায়ক জশ বাটলার, শুধু ব্যাটিং তাণ্ডবের জন্য নয়, ফিনিশিং ও একা হাতে ম্যাচ জেতানোর সক্ষমতার জন্য। বাটলার ম্যাচটা শেষ করে আসতে না পারলেই বরং অবাক হতেন বেন স্টোকস। এক প্রান্তে একের পর এক সঙ্গী হারা হলেও হাল ছাড়েননি বাটলার। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 28 আর সেঞ্চুরি করতে 21। দুটোই দারুণভাবে করেছেন ইংলিশ ব্যাটার। 60 বলে অপরাজিত 107 রান, নবম উইকেট জুটিতে 15 বলে তোলেন 38 রান। অবিশ্বাস্যভাবে একটা বলও খেলতে দেননি পার্টনার আভেশ খানকে। আসরে তার দ্বিতীয় শতক, আরসিবির বিপক্ষেও সেঞ্চুরিতে তিনি জয়ের কাণ্ডারি। টি-20তে বাটলারের 8 সেঞ্চুরির 60টাই আইপিএলে, তার চেয়ে মাত্র এক সেঞ্চুরি বেশি বিরাট কোহলির। বাটলারের সেঞ্চুরি করা ম্যাচে হারেনি তার দল, তবে শেষ পর্যন্ত লড়ে যাওয়ায় তার আইডল মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ম্যাচ শেষে জানান এই দুজন ছিল তার অনুপ্রেরণা। রাজস্থান মেন্টর কুমার সাঙ্গাকারার পরামর্শও মেনে চলেন অক্ষরে অক্ষরে। গ্যালারিতে বারবার ফুটে উঠছিল শাহরুখ খানের হতাশ চেহারা। তিনিও মাঠে নেমে বুকে জড়িয়েছেন বাটলারকে, ইংলিশম্যানকে জানিয়েছেন অভিনন্দন। জয়ের পর ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রির কথাটাই সেরা, জস দ্য বস। ইকরাম হুসাইন, চ্যানেল 24।